দ্বাদশ নির্বাচনে গাজীপুর পাঁচ আসনের প্রার্থীর পক্ষে পুবাইলে উঠান বৈঠক। গাজীপুর মহানগরের পুবাইল থানা এলাকায় আজ দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর পাঁচ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেহরা আফরোজ চুমকির পক্ষে হার্জ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পুবাইলের ওলামা পরিষদের নেতৃবৃন্দ ইমাম খতিব ও করমতলা এলাকায় সাধারণ মানুষের সাথে উঠান বৈঠক করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য মেহরা আফরোজ চুমকি, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী। কাউন্সিলার রয়েছে আপনাদের সেবা সময় নিয়োজিত, আর অনেক নেতৃবৃন্দু আছে, আমি সবার আর নাম উল্লেখ করছি না। আসলে যখনই মানুষের প্রয়োজন হয় তখনই মানুষ দৌড়ায়, এটাও সত্য কথা, যখনই খুশি হয় এটাও সত্য কথা, যখন মানুষ একেবারে বিপদে পড়ে তখন আল্লাহ আল্লাহ খুঁজতে খুঁজতে আমরা থাকি, এটা সত্য কথা। সামনে নির্বাচন তখন আপনাদের কথা মনে হচ্ছে, আচ্ছা আপনাদের সাথে তো কথা বলাটা উচিত, নিজের একটা ভুল আছে যে ওনাদের সাথে তো বসিনি কখনো। তাছাড়া আজকে আমি প্রথম নির্বাচনের পরে একদম মানে অফিসিয়ালি আমি মার্কা সহ প্রচারণে নামলাম, সেই জন্য আমি সিরিজ ভাই চেয়ারম্যানের সাথে বললাম যে ওনাদের সাথে বসে ওনাদের দোয়া নিয়ে আমি বিসমিল্লাহ করে শুরু করি। এই দোয়াটাই আপনাদের জন্য চাওয়ার জন্য উপস্থিত হয়েছি। আপনাদের সঙ্গে না বসলেও আপনাদের কথা ভাবিনি, এটা অবশ্য সত্যি নয়। আপনাদের কথা যখন যে আসছেন, যে বিষয় নিয়ে আসছেন, আমার মনে হয় না আমার কাছ থেকে কখনো ফিরে গেছেন, আমি সেই সম্মানটা সবসময় করা গত বছরের আগে নিজের ভুলটা আগে বলে নেই, সেইটা হলো যে ভুল আমার ঠিক নয়। আমাদের করোনা ঠিক করোনার সময় 5,000 টাকা করে বলা হলো, হঠাৎ একদিন ফোন দিলেন অফিস থেকে যে 5,000 করে সব ইমাম সাহেবকে দেবে, এ কথাটা শুনে আমি নিয়ে গেলাম, কারণ আমাদের এত অর্থ নাই পকেট থেকে যে 5,000 দেবে, সরকার দিতে পারলে এটা অনেক আনন্দের ব্যাপার এবং খুবই খুশি হলাম। নেতাদের সাথেও বললাম, কিন্তু ওরা বললো যে আমরাই তালিকা করছি, আপনাদের এই ব্যাপারে কিছু করতে হবে। পরে তালিকা করে কয়েকজনকে দেওয়া হলো, এরপরে আর কোনো খোঁজ নেই। এরপরে আমি আবারও খোঁজ খবর করলাম, আসবে আসবে করতে করতে করোনাই শেষ হয়ে গেলো আর আসলোই না। এটা কিন্তু আমি অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি। তো আপনাদের এটুকু বলবো, আপনারা আশা করেছিলেন, তো যেহেতু সরকারিভাবে আসার কথা ছিল হয়তো কোনো না কোনো কারণে সেটা আসেনি, আল্লাহ যদি আমাকে আবার কামিয়াব করে এটা আমার মাথায় রাখবো। সরকারিভাবে এইভাবে না হোক, আমাদের নানানভাবেই আমরা সরকারের সহযোগিতা নিতে পারি, ব্যক্তিগতভাবে নিতে পারি, আপনাদের এই নতুন জায়গাটা আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করবো। পুবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আজিজুর রহমান শিরীষ, সাধন সম্পাদক আলহাজ জাহিদ আল মামুন, 44-41-42 নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, গাজীপুর মহানগর 40 নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ও সদস্য সচিব সোলাইমান মোল্লা, পুবাইল থানা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন মোল্লা মেরাজ, পুবাইল থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি শামসুদ্দিন খন্দকার, সাধন সম্পাদক মাওলানা সাইদুল হক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুবাইল থানা এলাকার মসজিদের ইমাম খতিবগণ, আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গাজীপুর থেকে খসরু মৃধা, স্বাধীন সংবাদ।